পেশাব পায়খানার পর যদি শুধু টিস্যু পেপার ব্যবহার করি তাহলে কি আমি পবিত্র হতে পারবো? পেশাব পায়খানার পর পানি ব্যবহার না করে শুধু টিস্যু পেপার দিয়ে মুছে ফেললেন, নাপাকটা পরিষ্কার করে ফেললেন, এতে আপনি পাক হবেন কি না? এর উত্তর হলো যে পেশাব করার পর টিস্যু ব্যবহার করলেন, পায়খানা করার পর টিস্যু ব্যবহার করলেন, টিস্যু এবং এই জাতীয় কিছু দিয়ে আপনি ওইটাকে পরিষ্কার করে ফেললেন, কোনো নাপাকা থাকলো না, এইটুকু যদি আপনি করে ফেলেন আপনি পাক হয়ে যাবেন। পানি ব্যবহার করতেই হবে মাস্ট, ব্যাপারটা সেরকম না। কিন্তু যদি টিস্যু ব্যবহার করার পর আপনি পানি দিয়ে ধুইতে পারেন সেটা অধিকতর উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে বোঝা যায় তিনি সেটা পছন্দ করতেন, এবং কোরআনে কারীম ইয়াল্লাহু রাব্বুল আলামিন মদিনার কুবাবাসীদের প্রশংসা করেছিলেন, তখনকার কুবাবাসীদের, তখন যারা বসবাস করতো তাদের মধ্যে একটা বিশেষ গুণ ছিল, তারা খুব ভালো করে পবিত্রতা অর্জন করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবাবাসীদের প্রশংসা কোরআনে কারিমে করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবাবাসীদের প্রশংসা করা হয়েছে কোরআনে কারিমে। আল্লাহ বলেছেন যে ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, এই কুবায় যারা থাকে এই মানুষগুলো খুব ভালো করে পবিত্রতা অর্জন করতে পছন্দ করে। এই যে ভালো করে পবিত্রতা অর্জন পছন্দ করে এবং আল্লাহ ভালো করে পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন, তার ব্যাখ্যা কি? এর ব্যাখ্যায় অনেক মুফাসসিরগণ লিখেছেন যে কুবাবাসী তারা আরবের মানুষের যে নর্মাল ট্র্যাডিশন ছিল, তারা তো এত পানি পেত না মরুভূমিতে, এই জন্য পাথর বা এই জাতীয় কিছু দিয়ে তারা পবিত্র হয়ে রইত, পেশাব পায়খানা থেকে মুছে পরিষ্কার করে ফেলতো, শেষ। তো তারা যেটা করতো এরকম কিছু দিয়ে তো মুছতো, পরে আবার পানীয় ব্যবহার করতো, এই জন্য আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, এই জন্য উত্তম হয়। এবং উনি হাদিসে এই ঘরে পরিষ্কার নির্দেশ আছে, এই জন্য উত্তম হলো আপনি যখন পেশাব করবেন বা পায়খানা করবেন টিস্যু ইত্যাদি ব্যবহার করার পর আবার পানি দিয়েও ধুতে করবেন, এটাই উত্তম। বাট যদি টিস্যু দিয়ে আপনি নাপাকটা পরিষ্কার করে ফেলতে পারেন, নাপাকটা ছড়ায় না থাকে আর, তাহলে ইনশাল্লাহ এইটুকু দিয়ে আপনার পবিত্রতা অর্জন হয়ে যাবে এবং আপনি নামাজ পড়তে পারবেন। পানি দিয়ে যদি আপনি তারপর আবার ধোন সেটা অবশ্যই ভালো, যদি সুযোগ থাকে, না পারলে ওইটুকু করলে হয়ে যাবে। উম্মার স্বার্থে, সুন্নার সাথে।